যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, আমি তো কোনোটাই দিতে পারবো না। আজকে তো হিস্ট্রি পরীক্ষা ছিল, জিওগ্রাফির কোশ্চেন কেন দিয়েছে? পরশু দিন হিস্ট্রি, আজকে তো জিওগ্রাফি রে ছাগল। স্যার একটা লুজ পেজ প্লিজ। ভাই আমার খাতাটা নিয়ে নে, অনেক জায়গা। ভাই বাথরুমে বই রেখে এসেছি। কিন্তু ভাই আমি তো এটাও জানি না যে অ্যানসার গুলো বইয়ের কোথায় আছে। স্যার আমাকে খাতা বাঁধার 10টা সুতো দেবেন, গলায় ফাঁস লাগাবো। ভাই তুই শুধু পয়েন্ট গুলো বল, আমি বানিয়ে লিখে নিচ্ছি। পরিচ্ছন্নতা 1 নম্বর, এর থেকে বেশি পরিচ্ছন্ন খাতা আর পৃথিবীতে কোথায় আছে? ভাই নাম, রোল নাম্বার আর গার্লফ্রেন্ড এর নাম লিখলে 1 নম্বর দিয়ে দেবে, তাই না? এ মা, না না না, এইভাবে সাদা খাতা জমা দেওয়া যাবে না। এক কাজ করি বরং, কোশ্চেন গুলো এর মধ্যে লিখে দি। হ্যাঁ। এ ভাই তুই তো লুজ পেজটাই লিখছিস, বড় খাতাটা এদিকে দে না, কিছু তো লিখি। 3 নম্বরেরটা পেরেছিস? 4 নম্বরেরটা পেরেছিস? আরে যেটা পেরেছিস সেটাই বল। ভাই আর 30 মিনিট আছে ভাই, কিছু তো বল, ফাঁকা খাতা জমা দিতে হবে না হলে। এই কোশ্চেন থেকে বাবা কিছু জিজ্ঞেস করলে তো কিচ্ছু বলতে পারবো না। কিরে ছাগল, কিরম পরীক্ষা দিয়ে এলি? হেভি হয়েছে বাবা, এবার প্রায় সবই পেরেছি। ওই দিয়ে দেখি কোশ্চেন পেপারটা। কোশ্চেন পেপার দেয়নি তো?